তন্তর কারণে কিমান ভাল চিন্তা এটা করি ওয়ার্ড মেম্বারত তো উঠাম বলি ফেলে মই চিন্তা এটা কছু তহতে দায়িত্ব নুবুঝি আর এনকে অনাই বানাই ঘুরি ফুসা এ মন্ডল খুড়া আমি মানে মিশামিশি ঘুরি ফুরা নাই পুরা কামতে ঘুরি ফুরছো মারে চলি পুরা কামতে ঘুরি ফুরছো কিনু কামত ঘুরি ফুরছো ভাই হেই কিও চিন্তা করছা কি ভোট গণনা করবা লাগে সব ভোট তো মইয়ে পাম না থে টুক টুক ভোট দিবু দিবুয়ে হকি কাকা তোটকে কিন্তু মুখ এটা হলেও বেশিকে ভোট দিবুয়ে ইমান অহংকার করিছো কিয় প্রথম মিটিং আরম্ভ করিম আর তারপর আমি ইহতক লই একটা প্রসেশন করিম এবার যদি হারা নাই পরিস্থিতি কি হব ভাবিছাসন এক নম্বর কথা মই কারু বাজনাত নাচি থাকাতিরি নহয় আর দুই নম্বর কথা এবার যে মই জিকিম এটু খাতাং জিকলি তো ভালেই আছিল কিন্তু অসম্ভব কেতুবা হে অসম্ভব কথা গিলা ভাবিও লাভ হই রেছন মই যাও দিও মোর বহুত মানুক লোক ধরব লাগা আছে হেরি আহক আহু দিও আহু যা যা আশীর্বাদ আছে বাউ 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 এই যে এই রোডত কাম কৰি আছো কিবা টকা পয়সা পাও নে বাউ টকা পয়সা নে দে দিন আজি খাবা দিয়া বাগা দিবা দিয়া আৰু কি লাগে নালগে আৰ ও এনাকে খাই থাকলি হ'ব তোৰ বিয়া পাতবা লাগিব ঘৰ কৰবা লাগিব এনাকে থাকলি তোৰ লাভ নহ'ব মোৰ ঘৰৰ মানুহ কোনো নাই কোনি চিন্তা কৰিব সেইটোৱেইটো কথা তোৰ কাৰণে চিন্তা কৰিবলৈ আমি দুটা আছো মই তোহঁত থাকলি মোৰ কি হ'ব সেইটোৱেই কথা কেইটামান কথা কওঁ তই মন দি শুন আমাৰ এই গোবিন্দ আৰু ডাং কাটিবাই মন্ত্রী এমএলএ হব মন্ত্রী এমএলএ হলে মোর কি হব এইটো এইটো কথা মন্ত্রী এমএলএ হলে তু সাকুই হব তু ঘ বানি দিব তু বিয়া পাতি দিব সব হই যাব তোর আর যদি গরু হারা দিয়া তিতে কি হব লিও দিমে ডেংবলসু দিমে মুথতে তুই মনে মনে মুখ ভত্তু দিবি হসাই না তুই এঙ্কে রদত কাম করি থাকবা নালগে আরামত থাকবা পারবি এই কথা কিন্তু তুই হকিকা হাতক নকবি আকদি ঠিক আছে এই রদত কাম কইব না লাগি আৰু আমাৰ হকী কাকাই কি কৈছে জানো না কি কৈছে হকী কাকা মিনিষ্টাৰ হ'ব না অ হলি মোক এটা চাকৰি দিম বুলি কৈছে কি চাকৰি কুকুচাৰি ফুগা চাকৰি ৰখিয়া ৰখা ঐ আমি বেলেগ চাকৰি দিম ভাল চাকৰি দিম মিলিটাৰী চাকৰি দিম মিলিটাৰী বন্ধুক লৈ ঘূৰি ফুৰিব পাৰিবি ঠিক আছে অ এটা কাম কৰচোন গোবিন্দ কিবা অকণমান দি দে ন গোবিন্দ বিজলাই মোক চাকরি দিব বিয়া করে দিব ঘর দিব কাম নকরু যা হিন্দুলিয়া পার্টি জিন্দাবাদ মাথাৰ পেখো
তই কি মানুহা মই মই ভতর উঠছো ভতর উঠছো মই কিবা গম নাপাও বুলি ভাবছ নেকি এই মূর্খ এখান গাঁওতে জন্ম হই এখান গাঁওতে খেলা ধুলা করি এখান গাঁওতে ডাঙার হই তই লেপর বিধি দেখিয়া উঠবা লাগে কচুন বারু হ্যাঁ কিয়া এগলা কৈছ তই সকলে উঠছে ময়ো উঠছো সকলে উঠিল বুলি তই উঠবা লাগে নেকি হ্যাঁ এই মূর্খ হার তই নো কার বুদ্ধি শুনি উঠিয়া ও মোক হাপা হু চালু হু মোক সহায় করি আছে নয় তা হু মোক জিতে দিব হয় নাকি ও তার মানে তই কিবা মাল দিছে হেন্দু মই মাটি বেছি দেড় লাখ টাকা দিছো তাহ হ্যাঁ মারে চলি কি কৈছিয়া দেড় লাখ টাকা দিছো জোরুন হ্যাঁ মই শুনছো তই বোলে কিবা উল্টা বাগার মারছা একেখান গাঁৱৰ মানুহ ইমান গাদ্দারি করিবার নাপায় হ্যাঁ এলা কয় কিরে আরে আমি জানি আরে সখি যে ইলেকশনে উঠব বলে খবর টা পাইয়া আমি নিজে গেছি রঙিলির ঘরে ইলেকশনের খবর নিতে এটা তো মও গম পাইছো হ্যাঁ তই বোলে কিবা টাকা পয়সা দাবি করছা আমি টাকা পয়সা দাবি করি নাই কিন্তু আমরা খাইটা খাওয়া মানুষ আমরা যদি ইলেকশনের লাইগা থাকি তাহলে আমগো পেট ভরবো কওছে আর সেই কারণে তোর বহুমূল্য ভোটটুক বেচবা গেছিলি আরে জিএসটি ভাই তুমি কথাটা কিয়া বুঝি না পাও কোয়াছুন আমি ভোট বেচার কারণে তাতে যাওয়া নাই তো আরে একটা খরচ হেবি ছেড়েছিল আমি না পাই না পাই না পাই না পাই বহুত ব্যাকথা আছে বহুত ব্যাকথা আছে তুই দেখুন জানাই চকি আমার কাকার ঘর থাকা মানো চাকর বুলিয়ে কব পারা হিনু আর কত পয়সা পাবো এই মন্ডাল যে আর হিনু চকিক কে ইলেকশন খাড়া করাব লাগে মই এবিলাক বুঝি না পাও মোর কথা হল কি হি যদি হসা কসি ভিখারি হয় ইলেকশনত কিয় খাড়া হয়েছে হ্যাঁ মই এবিলাক বুঝি না পাও কিন্তু কথাটো মোর পেট খালি করি কেনে বেলেগর পেট মই ভরবা যাম নেকি হ্যাঁ মই যাও এই এই জুরু নাই বেটা কম খোখোয়া নহয় নিদনে পাটি চিন্তা অবাদ আলুর সবিত ফু দিও ফু দিও ফু দিও জারু সবিত ফু দিও ফু দিও ফু দিও নিদনে পাটি জিন্দাবাদ 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 ওই খপাটি মুন্ডাবাদ 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 কি সিদ্ধান্ত হা এখন তো কার কারণে হকি হতে তো বগরাই বগরাই মিটিলা মোর কিন্তু কথা তো বিশ্বাস হওয়া নাই ইয়া নিশ্চয় কিবা গড়বড় আছে হকি হত আহক আহিলি মই কথা তো হুতিম আর তার পিছত হে ইয়ার উচিত বিচার করি মই পেটটো বেহেছি এই সঁচা কথা কও গোবিন্দৰ পেটে অন্তে কিমান টাকা লৈছা গোবিন্দৰ পাই পইচা কিয়া ভিখাৰী কত পইচা দিব আমাক কি কথা কয় হে এই ৰ তই হাতৰ পৰা এৰি নাযাবি এই মই কথা কথা কও নহয় সি নিদলীয়া পাঠি মানুহ কত পইচা আছে মিছা কথা কিয় কবাইছা লাঠি মাৰি দি মোৰ আগত সঁচা কথা কও ডেৰ লাখ টকা লৈছা ডেৰ লাখ টকা লৈছা ডেৰ লাখ টকা তো তাৰ মানে চাওঁ খুৰা কৈ আছো এ মানে আমাৰ গাঁৱৰ মানুহগিলাখানত পইচা দিব লাগে হৈছে না দুটা তাৰ পাই 50,000 টকা মই খৰচা কৰিছিলোঁ তাৰ তাৰ পাই আনি ফেলে দি দিছোঁ সেইকাৰণে অ মাৰে চলি তাৰ মানে তন্ধে মানুহগিলাখানক টকা ভাগ হৈছে হা পোষ্টাৰ মাৰিছে তন্ধে হা পোষ্টাৰ মাৰিছোঁ পোষ্টাৰ মাৰিছোঁ মই মইডিয়া কিনি দিছোঁ মইডিয়া কথা কবা হৈছে হা সঁচা কথা কও তোহঁতে ডেৰ লাখ টকা তাৰ মাটি বেচি ফেলে কিয় লৈছা বাপ্পা হৈ তোৰালি বহু দিনৰ মূৰত লগ পালোঁ দে তোক পিছে খবৰ চবৰ ভালনে তোৰ আছো দে ভালে তোকো তো ইমান দিন পাছত লগ পালোঁ তই আছা না ভালে আছো 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 ভালে আছো দে পিছে তোৰ লাইনটো ঠিকে থাকে চলি আছে নে নাই আছে দে ও বৌ অ কৰ পৰা আহিলি এ কতনো যাম আৰু খাপলা ভিনীৰ ঘৰত অলপ গৈছিলোঁ ইলেকশ্যনৰ খবৰ ল'বা তই ভালে আছা না আছো আছো বৌ ভালে আছো পিছে মেলকাই ভালে আছে না আছে দে ভালে জানাই নহয় অলপ কামে কাজে লাগি আছে পিছে এক্সিট চিনি পোৱা নাই এও আমাৰ গাঁৱৰে দেখোন তোৰালি নমস্কাৰ 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 ভাল লাগিল দে তোক লগ পাই কেতিয়াবা আহিবিচোন আমাৰ ঘৰৰ ফালে ফুৰাকে হ'ব দে যাম অঁ এতিয়া পিছে তহঁতে ক'ত যাবা আহিছানো আমি ইলেকশ্যনৰ খবৰ লওঁ বুলি আহিছো হয় নেকি যা পিছে মোৰো বহুত দেৰি হ'ল কাম আছে ঠিক আছে দে যাবি মেলকাৰ ঘৈণীয়েকটো কিন্তু বিৰাট ভাল লাগে দে ন নিদনীয়া পাটি জিন্দাবাদ আলুর সবিত ফু দিও ফু দিও ফু দিও জারু সবিত ফু দিও ফু দিও ফু দিও নিদনীয়া পাটি জিন্দাবাদ 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 ওই খপাটি মুন্ডাবাদ 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 কি হইছে তোর আই হো হো ম পয়সা দিছি ম কই না না আই আলু সিরো না গরে জবির না জবির ও কি বহুত টাকা দি টিকে রানছি কম পয়সা না হে তোর মানু না মারক দে আমার হোটেল ঘরের কথা বাবা আরে মই নরো গটিকে কাজে পেছাল করবে না লাগে কম পয়সা না ভাই নহয় আমি 100 টকা দিছো নহয় হ্যাঁ 100 টকা দিছে নেকি 100 টকা 10 টুপুর দিছে এটা লুমেলি ভালকে কই 100 টকা দিছিলি তেতিয়া হলি মানুহটোক আমি কামত খাটাব লাগছিল পণ্ডিৰ বা বুদ্ধি দি কাটতে লাগে জানো অ আগৰ পাই নকয় নহয় দে আকৌ নহয় দে তাক ৰাতে তি ঘূৰাম গম দে 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 ইতা জৌ 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 ভোট দিয়ক ভোট দিয়ক ভোট দিয়ক ভোট দিয়ক কাবাডি মুডাবাদ 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 আইয়ো মক চাকলি দিব
ফেসাই মুগা খাই ঘরতে হত্তু পালছে ম ওই হখনি হখনি ওই হখনি কি হইছে হখে এ লুসকের তার কট কিয়া আকু ধরি তাক মারবা কারণে কিও মারছু হেইটু কথা নহুটা কিও হব ককি বিনি আমি সব জানো এখ টকা তার কারণে এই বেংরা সলটুকে এনকে মারবা লাগে না আর ঘরতে কি কইছে কি কইছে তহত হুন বলে 100 টাকা তাক খুজিছা আর 100 টাকা তো নেদার কারণে তাক গ্রুপ ইতারিছা দেখলি দেখলি ঘরতাহি কি উল্টা পাল্টা লাগাই দিছে কি মিছে কথা কই পাখর তাছ নাহি পাখর তাছ র বোটা উল্টা পাল্টা কথা কইছ না র টাকা দি কুলে আই রহে আসল কথা কি জানা হুখনি কি লেপর বিরোধী গোবিন্দর পরা ই পয়সা লৈছে পয়সা লৈ ইহতর লগত প্রশাসন করছে মোর এগেনস্টে এতিয়া তয়ে ক তাক মই মারিম না মরম করি হ্যাঁ ই তার মানে এনে কা কাণ্ড হে করছ না ও ই তা হে বুঝি পালু আসল কেস তো কত ই মুস্তফা কি বাস ই আমাক এনে কা ফাকি দিছি ইতর বহতে কথা তো বুঝি পালি না ই বাইরত কি কাণ্ড করি থৈছি তোহতে আমাক মিছতে এনে ভুল বুঝলি ব্যাং খাই পাট ফালা যাক খেতে ও আপন বউ কে মই আসল কথা তো কম দে মই হইনা পাথারত কাম করি থাকতে গোবিন্দ বিজলা আর কালু নাকি সি আহি মো কইছি আর হাতত পয়সা দিছি কইছি সি যদি জিতে তো খত দিম বিয়া করে দিম আর চাকরি দিম আর মোক যে হকি কাকাই চাকরি দিব মই কইছিলু বলো হকি কাকাই মোক কুকুস্তার চাকরি দিব দেখলি দেখলি হকিনি ইয়ার কথা শুনলি না হাই সিহঁতে তোক ফুৰকালা বুলি তই কিয় ভুল যাব লাগে কচোন বাৰু মই ভুল জানাই অ মই বুধিয়া কৰহে কাম কৰছো তোহন খালি খালি পাৰা কি হৈছি জাননা মই হৈনা গোবিন্দক ভোট দিম আৰু হকে কাকাক ভোট দিম আৰু মোৰ যি ভোটৰ ইমান দাম মই ভাবাই নাছিলো এই মূৰ্খ এটা মানুহে দুটা জেগাত ভোট দিব পাৰে নেকি নৰে নেকি কথা যি কোবা হা আৰু যাৰ ভোট দি জয় যুক্ত কৰা ও তৰালি আৰু থ'ব মই যি ভোটত উঠছো তুহন তো দেখাই পাইছা তোহাতনো কি কবি তুহন তো ভলকা বাহর পার্টির হে মানুষ তথাপিও কইছো ভোটটো কিন্তু মোকে দিবি একলাই ভলকা বাহেদি কাম নহয় বেলেগ বাও লাগব কি কথা কয় গোবিন্দ কা আমা কি তো এই গোয়ালিত বান্ধি থাকি গরু ছাগল বুলি ভাবছে নাকি ও আর নিজের অধিকার পুত্র নিজের ইচ্ছা মতে দিয়া তো সবরে কর্তব্য ও আমার যাকে মন যায় তাকে ভোট দিম এই রসু রো হেপা পেপাটো মুখ পা উলিয়াই ল ইউ আর রাইট কিন্তু ও ভন্টি সখী চাপনিয়াক ভোটটো দিলি এনাই বরবাদ যাব আর তোমালোকে এটা কথা জানা নে নাজনায় ঠগো পর্বতত নো কাছর কো নিবিশ্রি হব কি যদি ঘরত খাবার ভাত না থাকে পিড়িয়াত বহি করবি কি আও আমাক ভোটটো দিলে যে কিবা এটা পাবা হেতু খেতাং দুর্ভাগ্যবশত আমি কাকো নথকাও আমাক যে সহায় করব আমি তাক সহায় করিমে ও ঠগো মই তোহাক কথা দিলু মই যদি ইলেকশনত জিতু নহয় তোক ঠিকা মাখান সব দিম আর তরালি তো পাঠশালা স্কুলের রান্ধেনি করে দিম মই হব এগলা কথা তো সব পার্থীয়ে কয় কিন্তু জিকার পাছত পুরা আঙুলি তো দেখাই দিয়ে ইতিয়া তো কবিয়ে সাকেরি দিম ঘর দিম আর কিবে কিবি দিম যেতিয়া জিকপি তিতিয়া ঘর যায় লাইন পেতি থাকলেও মুখখান রেখবাক লাগে সময় নহয় এই হাপার গুষ্টি এমান অসভ্য নহয় হুন রাইজে নখ জোকাললি নই বয় গতিকে রাইজে আমাক এমান কষ্ট করে দিনটো ক্ষতি করে ভোট দিব আমি নো পিছত কি আগাদারি করিমে বুঝিলা নহয় গতিকে আমি আশা করব পাও না ন নিশ্চয় নিশ্চয় আশা করবে পারে আমি দেখাত যদিও সিহঁতর ঘর গেছো ভোটটো কিন্তু গোবিন্দ কাকা আর দাঙ্গাতিবাকে দিম হয় তরালি ও তেনা হলি বহুত বহুত ধন্যবাদ কেমন পয়সা লাগে মানে এটা 20-25 হাজারমান টাকা দিবা লাগবো সখী কাকায় ফোন করা মই নিষ্কানে শুনছো যদি তার লগত ডিপ এ গই যায় বিপুল ভোটো ধারবি কি করিমে এটা মোর হাতত তো ইমান পয়সাও নাই তুই কি পাকে ম্যানেজ করছুন এই মোর কত পয়সা আছে হে ভাই এটা কাম কর নহলি কি তোর শোনা শোনা আছে যদি হানি কি বিয়া তা কর ও বাপা শোনাখিনি বেশি পেলা ইলেকশন খেললি মানুহে মোক কি বলবো মান সন্মানোর তো কথা আছে